আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমরা ভালো আছি। আমরা রাস্তার ব্লগ দিয়ে ব্লগটা দেখাচ্ছি, কারণ আমার হাজবেন্ড, আমরা সবাই গাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম রাত্রে, আমার হাজবেন্ড এই সিনটা নিয়েছে, দেখতে অনেক সুন্দর মুহূর্তটা, তাই আপনাদের মাঝে শেয়ার করে আমরা বাসায় চলে এসেছি। বাসার থেকে ব্লগটা শুরু করব, আপনারা এনজয় করুন, দেখুন রাস্তাগুলো কত ভালো লাগে। আমরা তো সবাই ঘুমিয়েছিলাম, আমার হাজবেন্ড রাতে উঠে দেখে সিনগুলো সুন্দর, তাই আমাদের ক্যামেরাতে বন্দি করে নিল। এখন বাসায় চলে যাচ্ছি ভিউয়ার্স, বাসায় গিয়ে দেখা করি। ভিউয়ার্স, বাসায় এসে দেখি আমাদের স্বাগত জানানোর জন্য পাখিরা বসে আছে, দেখুন কি সুন্দর আরামে বসে আছে। ওরা তো দেখতে পাচ্ছে না আমাদেরকে, তো যেহেতু জানালা লক করা সেজন্য সুন্দর আরামে বসে ঘোরাঘুরি করে, এখান থেকে মাটি ফেলে এখানে বসে থাকে। ভিউয়ার্স, আমরা ঘুরে আসার পর তো মামুনি একটু রুটিন চেক আপ করছে, ডায়াবেটিস যেহেতু কন্ট্রোলে থাকবে নাকি আছে নাকি দেখার জন্য বাবা মাপছে। ঘুরে এত রক্ত কইমা গেছে, ছিদ্র হয়নি। এটা মাঝে মধ্যে করতে হয় আমার, সপ্তাহে একদিন ডাক্তার বলে দিচ্ছে, মাঝে মধ্যে একটু চেক আপ করতে হয় খালি পেটে। আমার হাজবেন্ড আমার মেয়ে করে, বারবার যেহেতু মাপতে হয় জন্য সবকিছু এনে রাখতে লাগে, কজ বারবার ডাক্তার ডাকো চেক করো, জরুরি হয় না রাখছি, তারপর আবার ঘরে চেক আপ করলেই ভালো, মানে যখন তখন চেক আপ করা যায়। কত আছে
69 উপর 130 থাকার কথা হ্যাঁ 80 ডাক্তার বলে দিছে 80 আর 120 ওই বাইরে থেকে ঘুরেইছ না একটু হ্যাঁ জানি কারণে একটা ডিম সিদ্ধ খাও ঠিক হয়ে যাবে তারপর আমার ই লাগছে কেন ওই যে আমার ভূমি একটু ভূমি ভূমি লাগতেছে এমনি ভালো এই তো তখন আমার পেশা যখন লো হয় না আমি নিজেই বুঝি যে একটু বই বই লাগে কেমন জানি লাগে ভিউয়ার্স দেখুন এই যে আমাদের মাছগুলো আল্লাহর রহমতে সবগুলো ঠিক আছে সবগুলো মাছ আলহামদুলিল্লাহ ভালো আছে এক ভিউয়ার্স বলেছিল মাছগুলো কি করেছেন মাছগুলোকে ভাইয়া খাবার দিয়ে গিয়েছিলাম খাবার দেওয়ার পরও ঠিক ছিল সমস্যা হয়নি আমরা ওই অনুযায়ী বাইরে গেলে আমরা যেভাবে করে টেকনিক করে যাই ওই অনুযায়ী গিয়েছি কিছু হয়নি কারণ আগেও মাঝে মাঝে যখন গিয়েছি তখন এরকম করে খাবার দিয়ে যাই ভিতর থেকে নাড়াচাড়া দিয়ে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ ঠিক থাকে এই মাছগুলো আমার 5 থেকে 6 বছর হবে এই মাছগুলো আমাদের সাথে আছে ভিউয়ার্স কোনো সমস্যা হয় না এইরকমই থাকে আলহামদুলিল্লাহ এখন আমি যে কয়েকটা ঝিনুক এনেছি ঝিনুকগুলো দিচ্ছি দেখুন ভিউয়ার্স আমি কক্সবাজার থেকে এসে পড়েছি এসে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম দেখুন আমি লাল শাক লাগিয়েছি আলহামদুলিল্লাহ এটা পরে লাগিয়েছি এটা অল্প অল্প হচ্ছে দেখুন দেখতে কত ভালো লাগে তাই না ভিউয়ার্স এগুলো সব লাল শাক আরেকটা জিনিস দেখাই আমি বলেছিলাম না কয়েকদিন আগে এই 15-20 দিন আগে আমি টমেটোর চারা লাগিয়েছিলাম তারপর লাউ পাতার লাউ বিচি লাগিয়েছিলাম দেখুন আলহামদুলিল্লাহ আমার গাছগুলো হয়ে গিয়েছে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য দেরি করে দেখালাম কারণ আমি কক্সবাজার থেকে এসে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক ভালো লাগে তাই না ভিউয়ার্স দেখুন আমার ফুল এসে পড়েছে টমেটো গাছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে টমেটো আসতে পারে টমেটো আসলে আপনাদের মাঝে শেয়ার করব আর নিচে আছে মিষ্টি কুমড়ার বিচি ফেলেছিলাম মিষ্টি কুমড়া গাছ এগুলো আরেকটা জিনিস দেখাই ভিউয়ার্স চলুন এটা মাথা বেঁধে দিয়েছে আমার আসবেন এ দেখুন লাউ গাছ দেখতে কত ভালো লাগে তাই না ভিউয়ার্স আমি এগুলা দেখুন একটু দোয়া করে দেন আমার গাছের জন্য যাতে গাছগুলো ভালো বড় হতে পারে অন্তত কিছু না হোক দেখে মন শান্তি হয়ে যাবে আর সাথে আছে ভিউয়ার্স বেগুনের বিচি বেগুনের চারা লাগিয়েছিলাম দেখুন বেগুন গাছটা দেখাও বেগুনও হয়েছে দেখুন বেগুন হয়নি বেগুন গাছটাও বড় হয়েছে মাশাল্লাহ আর আমি যে বললাম না ওইটার সাথেই লাল শাকের বিচি রেখেছিলাম এটা অল্প হয়েছে আরেকটা জিনিস সারপ্রাইজ দেওয়ার জন্য দেখালাম এটা অনেকদিন যাবৎ লাগিয়েছি এ দেখুন লাল শাক হয়েছে আমি তুলে দেখাবো এবং আমরা রান্না করে খাবো আলহামদুলিল্লাহ দেখুন অনেক বড় হয়ে গিয়েছে দোয়া করবেন যাতে এটাও আর একটু বড় হয় তখন আমি উঠে রান্না করে খাবো ভিউয়ার্স পাশে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন ভিউয়ার্স ভিউয়ার্স আমরা কালকে সকালবেলা ঢাকায় এসে পৌঁছেছি কক্সবাজার থেকে তো কালকে আর ক্যামেরা অন করা হয়নি যেহেতু টায়ার্ড ছিলাম বাস থেকে জার্নি করে আসার পর অনেক কাজ থাকে হ্যাঁ ঘরে টুকটাক কাজ থাকে তো ঘর গুছানো পাখি দেখতে হয় তারপর আমার গাছ দেখতে হয় তারপর মাছগুলো দেখতে হয় ঘরবাড়ি পরিষ্কার করতে হয় এজন্য কালকে আর ক্যামেরা অন করিনি কিন্তু আজকে রাত্রে যখন ঘুম দিয়েছি কালকে ফ্রেশ হয়ে গিয়েছি এখন সকালবেলা টাটকা শুটকি তৈরি করেছি ভেজে নিয়েছি আমি এগুলো বেটে নিব প্লেন করে নিয়ে কিংবা বেটে নিয়ে যা ইচ্ছা এটা ফাইসা শুটকি অনেক টেস্ট এটা দিয়ে এটা করেছি আর এটা নিয়েছি চ্যাপা শুটকি কাঁচামরিচ দিয়ে আর এটা চিংড়ি শুটকি জানেনি তো আমার হাজবেন্ড আর আমার শুটকি অনেক পছন্দ আর এটা এলো কাসকি শুটকি এটা কক্সবাজারের কাসকি শুটকি এটা অনেক ইয়াম্মি হয় আমার হাতেরটা অনেক মজা আর গরম গরম ডাল করেছি আর রান্না তোমার জন্য কলিজি রান্না করেছি এই হচ্ছে আমাদের দেখাও কলিজি করছি কলিজি গুণা করছি কোরবানির জন্য কলিজি এটা করেছি আর কিছু করব না আর যে তোমাদের জন্য ডাবলিটা একটু সিদ্ধ করছি বিকালে মুড়িটা বলে খাইবা আর গরম ভাত ভিউয়ার্স ক্যামেরাটা আবার অন করলাম পাখিগুলি প্রায় কিনা এসে কিনা জানালার মধ্যে মানে খেলাধুলা করে তো প্রায়ই আমি কিনা এই ছবিগুলো নেই অনেক ব্লগাররা আমাদেরকে এই
ভিডিওগুলো দেখেন, ব্লগার ভাইয়ের বোনেরা দেখেন, অনেক এইভাবে মানুষরাও দেখেন। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, দেখেন, ভালো ভালো কমেন্ট করতেছেন, খারাপ যেটা ভালো লাগে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন, কিন্তু কমেন্ট করেন। আপনারা আমাদের পাশে, আপনার বড় বড় ব্লগার আপনারা যদি আমাদের পাশে থাকেন, ছোট ছোট ব্লগার যদি পাশে থাকেন, তা আমরা অনেক ইন্সপায়ার পাই, অনেক স্পৃহা পাই। আমাদের পাশে থাকবেন আপনারা আশা করি, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন ভিউয়ার্স। আমরা আমার কথাতে খারাপ নেবেন না ভিউয়ার্স, আমি বললাম আমার মন থেকে যা আসলো তাই বললাম, কারণ সত্যি কথা বলা সবারই দরকার, তাই বলছি। অনেক ভাই বোনরা, ব্লগার ভাই বোনরা আমার ব্লগগুলো দেখে, এটা বোঝা যায় ভিউয়ার্স, কিন্তু কেউ কিছু বলে না, চুরি ছুপি দেখে চলে যায়, এটা করবেন না প্লিজ। অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিবেন, আর ভালো লাগলে বলবেন যে হ্যাঁ অনেক ভালো হচ্ছে, উৎসাহটা দিবেন, যাতে উৎসাহতে আমরা আরও বড় হতে পারি, আপনাদের মাঝামাঝিতে আসতে পারি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন, কিছু মনে করবেন না। আর এটা দিয়ে আমি শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো ভালো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।